হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গোটা দেশ জুড়ে এবার উত্তাল, করোনার তৃতীয় ঢেউর কথা বিবেচনা করে অন্যদিকে আবারও পশ্চিমবঙ্গে রাজ্যে লকডাউন উঠল। তবে 31 জুলাই পর্যন্ত বেশ কিছু বিধিনিষেধ এখনো পর্যন্ত বলবৎ থাকবে, তবে বিশাল ছাড় সমস্ত দপ্তরেই প্রায়। কোথায় কোথায় কোন কোন পরিষেবা খোলা হলো, যেখানে সমস্ত দোকানপাট খোলা থাকবে আগের নিয়ম মতোই, কোনো রকম বিধিনিষেধ থাকছে না দোকানপাট খোলার উপর, সব মিলিয়ে থাকছে একের পর এক বড় খবর আজকের ভিডিওতে। আর তার সাথেও বড় খবর, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। তবে সরকারি অফিস আদালত নিয়ে কি উঠে এলো একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট, স্কুল কলেজ কবে খুলবে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের ভিডিওতে। কি বললেন রাজ্য সরকারের তরফ থেকে, নবান্ন থেকে এবার উঠে এলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা। আর অন্যদিকে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনস্বার্থে বিশাল বড় ভাষণ, কিভাবে এবার করোনাকে রুখতে হবে নতুন করে সিদ্ধান্ত, আবারও তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী, গোটা দেশ জুড়ে আলোড়ন। আর অন্যদিকে চোখ রাখলেই নতুন করে সিদ্ধান্ত, শুভেন্দু অধিকারীকে নিয়ে রিসেন্ট বিরাট বড় আপডেট, নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে সরানো হোক এবার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। একদিকে করোনা নিয়ে হিমশিম, তার মাঝে এখনো পর্যন্ত নন্দীগ্রাম লড়াইয়ের অবসান হলো না। একদিকে মমতা ব্যানার্জি, অপরদিকে শুভেন্দু অধিকারী, হাড্ডাহাড্ডি লড়াই। এবার কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি, উঠে এসছে নন্দীগ্রাম মামলার শুনানি। আর ইতিমধ্যেই কমিশনকে ভোট সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এর মাঝেই বড় খবর ধরা দিল, যেখানে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা আদায়, অভিযুক্ত হলো একাধিক নার্সিং। করোনার টিকার প্রতারণার পাশাপাশি এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ, গ্রামের স্বাস্থ্য শিবিরে নাম করে এবার দালাল লাগিয়ে সুস্থদের বুঝিয়ে নার্সিং হোমে নিয়ে আসা হচ্ছে। আর তারপরই ঘটছে বিপদ, তা নিয়ে থাকছে বড় আপডেট। অন্যদিকে বারাসদে নতুন করে সিদ্ধান্ত, সন্দেহে গ্রেপ্তার, এর মাঝে আবার নতুন করে খবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। অপরদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিরাট বড় ঘোষণা, আবারও বিশাল বড় সুখবর ছাত্রছাত্রীদের জন্য, 22 জুলাই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কারা কারা কিভাবে নম্বর দেখবেন তা নিয়ে বিরাট বড় খবর উঠে আসছে আজকের ভিডিওতে। আর তার সাথেই আবার রাজ্যের খেটে খাওয়া গরিব মধ্যবিত্তের অ্যাকাউন্টে আবারও বিশাল বড় টাকার ঘোষণা, রাজ্য জুড়ে আলোড়ন। তার মাঝেই আবার মহিলাদের অ্যাকাউন্টে 500 থেকে 1000, আবারও নতুন করে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার সাথেই নতুন করে উন্নয়নে ঝাঁপিয়ে বললেন মুখ্যমন্ত্রী, রাস্তাঘাট মেরামত থেকে শুরু করে একের পর এক নয়া উন্নয়ন, বাংলা জুড়ে আবারও নতুন করে ঘোষণা, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ বা জবরদস্ত খবর। তবে প্রথমেই চোখ রাখবো আজকের শিরোনাম বা হেডলাইন। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলেই আপনার জেলাভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়েই থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তবে তার জন্য অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা নতুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন সবার আগে জেলাভিত্তিক লেটেস্ট খবর, প্রতিদিনের বাছাই করা ট্রেন্ডিং ব্রেকিং নিউজ নোটিফিকেশন আকারে আপনার ফোনের হোম স্ক্রিনে পেতে। এবার প্রথমেই চোখ রাখবো আজকের তাজা শিরোনাম ও গুরুত্বপূর্ণ জবরদস্ত খবর। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার তৃতীয় ঢেউ বিবেচনা করে যেরকম নতুন করে সাবধানতা বার্তা, তারপরেই আবার কিভাবে করোনাকে রুখতে হয় তা দেখতে হবে কাশি থেকে। এবার বিশাল আকারে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে তা অভূতপূর্ব, আগে ইচ্ছা শক্তির অভাবে ছোট সংকট ও বড় আকার ধারণ করত। আর তা নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী, তাতেই গোটা দেশে আলোড়ন। জিন বিমারিয়ো কে ইলাজ কে লিয়ে কবি দিল্লি আর মুম্বাই জানা পড়তা থা, উনকা ইলাজ আজ কাশি মে ভি উপলব্ধ হ্যায়। ইহাঁ মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার মে আজ কুছ কড়িয়াঁ অর জুড় রহি হ্যায়। আজ মহিলাও আর বচ্চোঁ কি চিকিৎসা সে জুড়ে নয় অস্পতাল কাশি কো মিল রহে। আর অন্যদিকে উঠে এলো অনুব্রত মন্ডলকে নিয়ে বিরাট বড় খবর, এবারে দুর্ঘটনার কবলে অনুব্রত মন্ডলের কনভয়। ইতিমধ্যে খবর, যেখানে বীরভূমে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল হঠাৎ করে বিপদে পড়লেন। বুধবারই ঘটেছে এমন ভয়াবহ ঘটনা, জখম হয়েছেন 5 জন নিরাপত্তারক্ষী, তাদের মধ্যে 3 জন আহত এবং গুরুতর তাদের মধ্যে বেলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারপুর জঙ্গলের কাছেই ঘটনাটি ঘটেছে, যদিও সে সময় গাড়িতে উপস্থিত ছিলেন না অনুব্রত মন্ডল। আর এর মাঝে বড়
বড় খবর উপনির্বাচনের আগেই চাই পুরো নির্বাচন বিজেপির কড়া হুঁশিয়ারি, যেখানে আগে উপনির্বাচন নয় পুরো ভোট করার দাবি ফের তুলছে বিজেপি, যেখানে মূলত উপনির্বাচন নিয়েই মরিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার আবার বিজেপির কড়া হুঁশিয়ারি, উপনির্বাচন তো অবশ্যই হবে কিন্তু তার আগে হোক পুরো ভোট, কারণ দীর্ঘদিন পুরো ভোটের বকেয়া থাকায় নাগরিকরা পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই উপনির্বাচন একটু পিছলে সরকার পড়ে যাবে না, করোনার মধ্যে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থাই করা উচিত। এদিকে আবার রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখনো খুলছে না স্কুল, লোকাল ট্রেন আপাতত বন্ধ, তার মাঝে আবার স্কুল শিক্ষকদের নতুন করে বার্তা। এরপরে চোখ রাখবো লকডাউন খোলা নিয়ে কি জানালো রাজ্য সরকার। এবার নবান্ন থেকে উঠে এলো এমনই বার্তা রাজ্য জুড়ে আবারও আলো। এই মুহূর্তে পাওয়া আপডেট, শুক্রবার থেকে দোকান বাজার সবসময় খোলা থাকবে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একের পর এক সিদ্ধান্ত। 15 জুলাই পর্যন্ত কঠোর লকডাউনের বিধিনিষেধ জারি ছিল, 16 জুলাই থেকে পশ্চিমবঙ্গের দোকান বাজার শপিং মল থাকছে খোলা, কোনো বিধিনিষেধ আর থাকছে না। 16 জুলাইয়ের পর থেকে 50% গ্রাহক নিয়েই খোলা যাবে শপিং মল। অন্যদিকে উঠে আসছে নতুন করে সিদ্ধান্ত, মেট্রো পরিষেবা চালু হচ্ছে, সোম থেকে শুক্র চালু থাকবে মেট্রো পরিষেবা, শনি রবিবার আপাতত বন্ধ। উঠে এলো একের পর এক সিদ্ধান্ত, কোন কোন পরিষেবায় ছাড় এক নজরে দেখে নেবো রাজ্য জুড়ে। এখানে সব থেকে বড় খবর, লোকাল ট্রেন বন্ধ থাকছে আগের মতোই, তবে স্টাফ স্পেশাল ট্রেন আপাতত চলবে, শনি রবিবার বাদে সোম থেকে শুক্র চালু হচ্ছে 5 দিন টানা 50% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে এমনই সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য সরকার। এমনকি পরিবহন দপ্তর নিয়েও বিরাট বড় খবর, এবার 50% যাত্রী নিয়ে সরকারি বেসরকারি বাস চালানো যাবে, তার সাথেই আবার ফেরি, ট্রাম, ট্যাক্সি, ক্যাব, সমস্ত রকম অটো চলবে রাজ্য জুড়ে, তবে 50% যাত্রী নিয়ে। তবে সিনেমা হল, স্পা আপাতত বন্ধ থাকবে, তবে 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে সুইমিং পুল শর্ত সাপেক্ষ। সব রকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক জমায়েত বন্ধ থাকবে। বিয়েতে 50 জনের বেশি জমায়েত এখনো জারি নয়, অর্থাৎ বিবাহ অনুষ্ঠান 50 জন লোক নিয়ে করা যাবে। তার সাথে আবার উঠে এলো নতুন করে সিদ্ধান্ত, সাধারণত সরকারি অফিসে 25% কর্মী নিয়ে তারা কাজ চালাতে পারে, বেসরকারি অফিস ও কলকারখানায় হাজিরা সর্বোচ্চ 50% করা হয়েছে। প্রাতঃভ্রমণ করার জন্য পার্ক খোলা থাকবে 6টা থেকে 9টা পর্যন্ত, বাকি সময় বন্ধ থাকবে। রেস্তোরাঁ, পানশালা, শপিং মল, ক্লাবে 50%-এর বেশি উপস্থিত নয় সেগুলো খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। সমস্ত রকমের দোকানপাট আপাতত খোলা থাকছে, সেখানে আর কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না, অর্থাৎ দিনের যে কোনো সময় খোলা থাকতে পারে যে কোনো দোকানপাট। তবে সেলুন, বিউটি পার্লার বর্তমান নিয়মেই খোলা থাকবে, ব্যাংক খোলা থাকবে 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এই হচ্ছে পরিষেবা। অন্যদিকে উঠে এলো আবারও বিরাট কড়া বার্তা, আবারও রাজ্য সরকারের নতুন করে বিপদের মুখে। এই মুহূর্তের নতুন করে আপডেট, যশের ক্ষতিপূরণে সরকারের হলফনামা চাইল কোর্ট, যেখানে ঘূর্ণিঝড় যশের পর কৃষকদের ক্ষতিপূরণ নিয়ে আবারও জনস্বার্থে মামলা, রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এই মামলা করেছেন অর্থনীতিবিদ ও সমাজকর্মী প্রসেনজিৎ বসু, তার আইনজীবী অরবিন্দ জানা জানান এই মামলার পরবর্তী শুনানি হবে 27 আগস্ট। এরপরে উঠে এলো নতুন করে আবারও মাস্টার কার্ড অর্থাৎ এটিএম কার্ড নিয়ে বিশাল বড় সিদ্ধান্ত, এবার আরবিআই, ভারতের অভ্যন্তরীণ নতুন কার্ড ইস্যু করা থেকে আপাতত বিরত থাকতে হবে মাস্টার কার্ড কর্তৃপক্ষ, অর্থাৎ আপাতত নতুন করে কোনো মাস্টার কার্ড আর ইস্যু করা যাবে না। জানা গিয়েছে কয়েকদিন আগে স্টোরেজ অফ পেমেন্ট সিস্টেমের ডেটা সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিল, আর সেই নির্দেশে মাস্টার কার্ড কর্তৃপক্ষ অমান্য করে বলে অভিযোগ, আর এই ঘটনার পরই কঠোর সিদ্ধান্ত নিল আরবিআই। তাই এবার থেকে এই নিষেধাজ্ঞা 22 জুলাই থেকে আপাতত কার্যকর হবে। আর অপরদিকে চোখ রাখলে উঠে এলো আরো এক আপডেট, এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিরাট বড় খবর, পরীক্ষায় হয়নি, করোনাকালে নতুন মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী 22 জুলাই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে, এবার উঠে এলো নতুন করে সিদ্ধান্ত। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভানেত্রী মৌয়া দাস মঙ্গলবার জানান 22 জুলাই বেলা 3টে সাংবাদিক বৈঠকের ফল ঘোষণা করা হবে, 4টে থেকে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ এবং SMS এর মাধ্যমে পড়ুয়ারা জানতে পারবে। তবে গতবারের মতো এবারেও নির্দিষ্ট কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না, মাধ্যমিকের ফল বেরোবে সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য এখনও কিছুই জানায়নি, অর্থাৎ আপাতত উচ্চ মাধ্যমিকের ফল 22 জুলাই, তারপরই জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে। অন্যদিকে চোখ রাখলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া সতর্কবার্তা, না হলে পদে পদে পড়বেন বিপদে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আবারও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এর ফলে বাড়তে পারে নদীগুলোর জলস্তর, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা, যার ফলে পাহাড়ে নামতে পারে ধস, তাই কঠোর সতর্কবার্তা জারি করলো এবার রাজ্য সরকার। সব মিলিয়ে থাকছে একের পর এক বড় খবর।
অপরদিকে আবারও নতুন করে যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে নতুন খবর। এবারে নন্দীগ্রামের মামলা অন্য রাজ্যে সরানোয় নতুন করে দাবি, তার সাথে আবার স্বাস্থ্যসাথী কার্ড, মুখ্যমন্ত্রী মমতার একের পর এক বড় খবর, বাকি থাকলো গুরুত্বপূর্ণ ঘোষণা। তার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট ট্রেন্ডিং অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিতে পারবেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট উপস্থাপন করুন, আর এক মুহূর্ত দেরি না করে যারা এখনো শেয়ার করেননি ভিডিওর নিচে থাকা শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন কোনো প্রশ্ন থাকলে। এবং আপনার জেলার খবর জানতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো, যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে। আর এক মুহূর্ত দেরি না করে লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজগুলো জানতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে ফেলুন।